ইসলামের মৌলিক বিষয় হলো আকিদা আকিদাগত পার্থক্যের কারণে একজন মানুষ মুসলিম আকিদাগত পার্থক্যের কারণে একজন মানুষ হিন্দু আকিদাগত পার্থক্যের কারণে একজন মানুষ খ্রিস্টান পার্থক্যের কারণে একজন মানুষ বৌদ্ধ একিদাগত পার্থক্যের কারণে একজন মানুষ শিয়া আকিদাগত পার্থক্যের কারণে একজন মানুষ কাদিয়ানি আকিদাগত পার্থক্যের কারণে একজন মানুষ সৌফি এইগুলোর মূল কারণই হচ্ছে আকিদাগত পার্থক্য অতএব আদিদার সংশোধন করতে হবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেই সকল ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে মিলে যাবে সুন্নাতের অনুকুলে হবে ফাওুওয়া হককুন সেই সকল এই বাদতি কেবল হক বলে গণ্য হবে আসসালামু আলাইকুম কুম আহমেদউল্লাহ অবাররাকা আতু। ইন্নাল হামদালল্লাহ নহমদুহু আনাস্তা আইনহু আনস্তা ভেরও। ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها المدثر قم فانذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر সমস্ত প্রশংসা সেই মাহান্নাবুল আলমিনের জন্য যার অশেষ মেহরবানিতে আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বার্ষিক তাবলিগ ইজতেমা দু হাজার এ উপস্থিত হতে পেরেছি তাই আল্লাহর শুক্রিয়া স্বরূপ সহ আলহামদুলিল্লাহ তারপর পরে বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল্লা আলমিন মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন ইয়া ইয়ুহাল মুদ্দাসির হে চাদর আবৃত কোমফাঙ্গের দ্বারাও সতর্ক করো অরব বেকা ফাকাব্বির তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো ওয়াফিয়া বেকা ফাপাহির তুমি তোমার পোশাক পবিত্র করো ওয়ারোজদাফা হাজুর নাপাকি বর্জন করো ওয়ালা তামনু তাস্তাগফির অধিক পাওয়ার আশায় কাউকে দান করো না ওয়ালি রব্বিকা ফাসবির আর তোমার প্রতিপালকের সন্তুষ্টির জন্য সবর করো সূরা আল মুদ্দাসির চুহাত্তর নম্বর সূরা এক থেকে সাত নম্বর আয়াত সম্মানিত উপস্থিতি সৌরা আয়াত নাজিল হয়েছিল তার একটি প্রেক্ষাপট রয়েছে রাইসুল মুফাসির আবদুল্লাহ আব্বাস রী আল্লাহ তাহলান বলেন একদা কুরাইশ নেতা ওয়ালিদ বিন সকল নেতৃবৃন্দকে দা বাদ দিলেন খাওয়া দাওয়া শেষ করে সকলেই মিলে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করলেন তাদের মধ্যে কেউ বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূতে ধরেছে কে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর নন কিন্তু তার মধ্যে জাদু আছে যা অন্য মানুষকে আসর করে এই সমস্ত নোংরা মন্তব্য শুনে রসুল্লাহ সাল্লাহ দুঃখিত ব্যথিত হলেন এবং তিনি ব্যথিত হয়ে মাথা নিচু করে চাদরাবৃত অবস্থায় পড়ে থাকতেন তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসের হে চাদর আবৃত কুম দাঁড়াও ফায়ংদের সতর্ক কর সম্মানিত উপস্থিতি মানুষ সামাজিক জীব তাই একটি নোংরা সমাজে জন্ম গ্রহণ করা একটি নিষ্পাপ শিশু সামাজিক পরিবেশের শিকার হয়ে মানুষ নামের অযোগ্য হয়ে পড়ে প্রত্যেকটি শিশুই জন্মগ্রহণ করে ইসলামের উপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল ফেতরা প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে ইসলামের উপরে অতপর পিতা মাতায় তাকে ইহুদি বানাই খ্রিস্টান বানাই অগ্নি পূজক বানাই এখান থেকে একটা জিনিস বোঝা যায় শিশু যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের উপরে জন্মগ্রহণ করে কিন্তু পিতামাতার কারণে এবং সামাজিক পরিবেশের কারণে সেখান থেকে সে পরিবর্তন হয়ে যায় পরিবেশ যদি নোংরা হয় শিশুটিও তার স্বভাব চরিত্র নোংরা হয়ে যায় সম্মানিত উপস্থিতি আমরা জানি রসুল্লাহ ওয়াসাল্লাম যখন নবত লাভ করলেন তখনকার আরবদের অবস্থা ছিল অত্যন্ত নোংরা যে যুগকে বলা হতো যুগ যে যুগকে বলা হতো অন্ধকারের যুগ হেদায়তের আলো ছিল না যেই যুগে মানুষ সামান্য কিছু কারণে ঝগড়া বিগ্রহে লিপ্ত হতো তারা যুদ্ধে লিপ্ত হতো যে যুগের মানুষ অধিকাংশই মানুষ মুশরেক ছিল সেই সমাজ ব্যবস্থাকে রাসুল্লাহ সাল্লি সাল্লাম মেনে নিতে পারেননি তাই তো তিনি উঠে দাঁড়িয়েছিলেন সেই সময়ের অন্ধকার অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থাকে হেদায়েতের আলোয় আলোকিত করার জন্য আলী ওয়াসাল্লাম আল্লাহর এই নির্দেশে উঠে দাঁড়ালেন এবং তিনি সমাজ সংস্কারের কাজ করলেন ইসলামের বাণী পৌঁছিয়ে দিলেন সবার কানে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে ফিরে আসলো এখান থেকে আরো একটা জিনিস বোঝা যায় সমাজ সংস্কার করতে চাইলে অলসতার কোনো জায়গা নেই অলস ব্যক্তিকে দিয়ে সমাজ পরিবর্তন হবে না বর্তমান আমাদের বাংলার মানুষ মুসলিম অধিকাংশ মুসলিমই আমার অলস প্রকৃতির সেখান থেকেই এই অলসতাকে ঝেড়ে ফেলে আমাদের সমাজ সংস্কারের পথে ঝাঁপিয়ে পড়তে হবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ সেই কাজটি করে যাচ্ছে এই জন্য মোহতারাম আমির প্রফেসর ডক্টর আসাদুল্লাহ তিনি আহলাদিস আন্দোলন নাম দিয়েছেন কারণ আন্দোলন দরকার সমাজ সংস্কারের জন্য সম্মানিত উপস্থিতি রসরুল্লাহ সাল্লাম যখন নবোধ পেলেন কুফুরীয় সিরকি সমাজ যখন দেখলেন তিনি যে সমাজের মানুষ পবিত্র গৃহে তিনশো ষাটটি মূর্তি রেখে পূজা করত সেই জামানায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আনীহুয়াসাল্লামের আহ্বান ছিল ইয়া নাস হে মানব জাতি ওল ইলাহা ইলাহ ইল্লাল্লাহ তুফলে হৌ হে মানব জাতি তোমরা বলো আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো সত্য মায়াবুদ নেই তুফলে হৌ তাহলে তোমার সফল কাম হবে সেই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে স্লোগান ছিল যে আহ্বান ছিল আহলে আন্দোলন বাংলাদেশও ঠিক একই স্লোগান একই আহ্বান করে যাচ্ছে আহলে আন্দোলন বাংলাদেশও একই আহ্বান করছে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো যত মানব রচিত বিধান রয়েছে সেই মানব রচিত বিধানকে প্রত্যাখ্যান করে একমাত্র আল্লাহ প্রদত্ত ওহির বিধানের অনুসরণ করতে হবে এটাই আহলাদিস আন্দোলন বাংলাদেশের মূল স্লোগান সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল আলী আসাল্লামের এই আহ্বান যেমন শুধু মুসলিমদের জন্য ছিল না সকল মানুষ মানব জাতির সকলকে লক্ষ্য করেই ছিল আনুরূপ সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এই স্লোগান বাংলাদেশ শুধু মুসলিমদের জন্য দেয়নি হিন্দু হও ইহুদি হও খ্রিস্টান হও বৌদ্ধ হও তোমার মানব রচিত সকল বিধানকে প্রত্যাখ্যান করে একমাত্র ওহির বিধানের অনুসরণ করো তাহলেই তোমার পরকালে মুক্তি হবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য রাসুল্লাহ সাল আলি ঘোষণা দিয়েছিলেন তিনি বলছেন ওয়াল্লাদি নফসু মুহাম্মদ ইমবেদি সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাদিহিল উম্মাহ আমার এই উম্মতের মধ্যে কারো জন্য জায়েজ নয় কারো জন্য সমীচীন নয় ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন সেই ইহুদি হোক খ্রিস্টান হোক অথচ আমি যেই জিনিস নিয়ে যা নিয়ে প্রেরিত হয়েছি যেই ইসলাম নিয়ে প্রেরিত হয়েছি যেই কোরআন আমাদের আমার কাছে প্রেরণ করা হয়েছে এই কোরআনের বিধান ইসলামের বিধান পালন না করেই সে মৃত্যুবরণ করবে এটা তার জন্য কারো জন্যই সমীচীন নয় যদি কেউ করে তাহলে অবশ্যই অবশ্যই সে জাহান নামের অন্তর্ভুক্ত হবে সম্মানিত উপস্থিতি আলী সাল্লাম বিদায় হজ্জের ভাষণে সকল মুসলিম জাতিকে লক্ষ্য করে একটি আহ্বান করেছিলেন তিনি বলে গেছেন তারক আমরাইন লন্তাদাদিল্লু ম্যা তমাসক্তুম বিহিমা তোমাদের আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি লেন্তাদিল্লু তোমরা কখনোই পথ ভ্রষ্ট হবে না মা তমাস স্যাক্তুম্ বিহিমা যতদিন তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না সে দুইটি বস্তু কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন এবং তার নবীর সুন্নাত বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব আহ্বান করে যাচ্ছে আসুন পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে জীবন গড়ি এটা আহলাদিস আন্দোলন বাংলাদেশের নিজস্ব তৈরি করা স্লোগান নয় এটা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের স্লোগান রাসুল্লাহ সাল আলী সাল্লামের আহ্বান সেই আহ্বানেরই বাস্তবায়ন করতে যাচ্ছে আন্দোলন বাংলাদেশ সম্মানিত উপস্থিতি আমরা যদি জান্নাত পেতে চাই অবশ্যই কোরআন এবং সৈয়াদিসের অনুসরণ করতে হবে কোরআন এবং সৈয়াদিসের অনুসরণ না করে কেউ কখনো জান্নাতে যেতে পারবে না কারণ রসুল্লাহ আলী সাল্লাম বলছেন মানে আমি কোনো ব্যক্তি যদি কোনো আমল করে আর সেই আমলের পেছনে যদি আমার নির্দেশনা না থাকে ফাহু আরদ্দুন তা প্রত্যাখ্যাত তা পরিত্যাহ্য গ্রহণযোগ্য নয় সম্মানিত অবস্থিতি রাসূল্লা সাল্লাহু আলিহুয়াসাল্লাম একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সমাজ সংস্কারের কাজ করেছেন তার লক্ষ্য উদ্দেশ্য ছিল তাও হেদে করা মানুষ যেমন যেন মানুষ যেন মানুষের পূজা ছেড়ে মানুষ যেন মানুষ মূর্তিদের পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতে মশগুল হয় এক আল্লাহর দাসত্ব করে এবং মানুষ যেন তার আকিদ ও আমলের সংশোধন করে এটাই ছিল রাসুল্লাহ সাল্লাহ আলী ও লক্ষ্য উদ্দেশ্য তাওহিদের ইমাদ আত্তায়ম করা এবং আকি দাওয়া আমলের সংশোধন করা সম্মানিত পরিস্থিতি আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদির যুবসংঘ একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে সেই লক্ষ্য উদ্দেশ্য আমাদের সকলেরই জানা নির্ভিজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আন্দোলন আহলাদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য সম্মানিত উপস্থিতি এই লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে বুঝতে হবে এই লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা আমাদের প্রত্যেকটি মানুষের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে লক্ষ্য উদ্দেশ্য এর প্রথমেই বলা হচ্ছে নির্ভেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা নির্ভেজাল তাহিদের প্রতা প্রচার করতে চাই প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চাই আহলাদিস আন্দোলন বাংলাদেশ সম্মানিত উপস্থিতি তাহিদে বেজাল ঢুকেছে আমরা জানি তাওহিদ শব্দের অর্থ হচ্ছে একত্ব আল্লাহকে এক মেনে নেওয়ার নাম হচ্ছে তাওহিদ কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান আমরা বাংলার মুসলিম আল্লাহকে এক বলে মুখে স্বীকৃতি দিলেও আমাদের কর্ম এমন কর্মের মাধ্যমে আমরা প্রমাণ করে দেই যে আসলে আল্লাহ তালে এক নন আমাদেরকে এক বাধ্য হবে আল্লাহকে তিনটি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে রব হিসেবে আল্লাহকে এক মানতে হবে রব হচ্ছে নিফরাত উল্লাহী তায়ালা মিলখাল কেবল মিল্কি অত্যাদ্ববির সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা সব কিছুর মালিক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা সব কিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা ইবাদতের ক্ষেত্রে আল্লাকে এক বলে বিশ্বাস করতে হবে অর্থাৎ এক আল্লাহর ইবাদত করতে হবে এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে এক আল্লাহর ভয়ে ইবাদত করতে হবে এবং আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে সেগুলো ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে যেমন আল্লাহর এতে গুণবাচক নাম হচ্ছে আর রাজা অর্থাৎ তিনি অর্থাৎ তিনি রিজিক দাতা অতএব রিজিক দাতা হিসেবে একমাত্র আল্লাহকেই বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কেউ কাউকে রিজিক দিতে পারে না আল্লাহর নাম হচ্ছে সাফি আল্লাহ হচ্ছেন শেফা দানকারী আরোগ্য দানকারী অতএব আরোগ্য দানকারী হিসেবে একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুখে বলছি তাওহিদের কথা কিন্তু অসুস্থ হলে চলে যায় বিভিন্ন মাজারে তাহলে বুঝতে হবে যে আমি আমার কর্মের মাধ্যমে প্রমাণ করে দিলাম যে আল্লাহ তালা সাফি অর্থাৎ শেফা দানকারী নন নাওজবিল্লা সম্মানিত উপস্থিতি তাওহিদের আলোচনা করলে বোঝা যাবে তাওহিদে বর্তমানে ভেজাল ঢুকেছে এই জন্য লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে নির্ভেজাল কথাটি যোগ করার প্রয়োজন হয়েছে যতদিন মধু মধুই ছিল ততদিন মধুর আগে খাঁটি লাগানোর দরকার হয়নি কিন্তু যখন মধুতে ভেজাল ঢুকেছে মাদ গুড়কে যখন যখন মানুষ মধু হিসেবে ব্যবহার করছে মধু হিসেবে বিক্রি করছে তখন মধুর আগে খাঁটি লাগানোর দরকার হচ্ছে যে এখানে খাঁটি মধু পাওয়া যায় নির্ভেজাল তাওহিদ এদেশের সকল মানুষই সকল মুসলিম তাওহিদের স্লোগান দেয় কিন্তু তাওহিদের সঠিক রূপ বুঝি না এই জন্য অবশ্যই আমাদের তাওহিদ নির্ভেজাল হতে হবে ভেজাল মুক্ত তাওহেদ না হলে সেই তাওহেদে কোনো কাজ হবে না এই তাওহেদ প্রতিষ্ঠা হবে কিভাবে প্রচারের মাধ্যমে মানুষের করে মানুষের উপরে জোর করে চাপিয়ে দিলে হবে না মানুষে মানুষকে তার সঠিক তাওহেদের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে আমরা যদি নির্ভেজাল তাও হেদের দাওয়াত মানুষের কাছে না পৌঁছায় তাহলে তো অবশ্যই তারা ভেজাল তাও গ্রহণ করবে একজন মানুষের কাছে যদি আমরা বিশুদ্ধ পানি পৌঁছে দিতে না পারি তাহলে পানির পিপাসায় সে তো অবশ্যই নোংরা পানি গ্রহণ করবে পান করবে সম্মানিত উপস্থিতি এই জন্য অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা চালাইতে হবে যে দেশের মাটি থেকে যেন ভেজাল যুক্ত তাও হেদ দরিভূত হে তাওহিদ নির্ভেজাল তাও যেন প্রতিষ্ঠিত হয় এই চেষ্টা আমাদের সকলেরই থাকা খুবই জরুরি সম্মানিত উপস্থিতি এর পরের অংশ বলা হচ্ছে ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য আকিদার সংশোধন করতে চাই আকিদা কি জিনিস আকিদায় হচ্ছে ইসলামের মূল ইসলামের মৌলিক বিষয় হলো আকিদা আকিদাগত পার্থক্যের কারণে একজন মানুষ মুসলিম আকিদাগত পার্থক্যের কারণে একজন মানুষ হিন্দু আকিদাগত পার্থক্যের কারণে একজন মানুষ খ্রিস্টান আকিদাগত পার্থক্যের কারণে একজন মানুষ বৌদ্ধ কত পার্থক্যের কারণে একজন মানুষ শিয়া আকিদাগত পার্থক্যের কারণে একজন মানুষ কাদিয়ানি আকিদাগত পার্থক্যের কারণে একজন মানুষ সৌফি এইগুলোর মূল কারণই হচ্ছে আকিদাগত পার্থক্য অতএব সংশোধন করতে হবে আলাইহি ওয়াসাল্লাম বললেন জামার 73 দলে বিভক্ত হবে 73 দলের মধ্যে বাহাত্তর দল মুসলিম জাহান্নামে যাবে বাহাত্তর দল মানুষ জাহান্নামে যাবে এক দল মানুষ জান্নাতে যাবে কিল মান হুম ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এক দল কারা যারা জান্নাতে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় উত্তর দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবা کرام যার ওপরে প্রতিষ্ঠিত আছি এর ওপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে প্রবেশ করবে এই হাদিসে উম্মাদ বলতে মুসলিমদেরকে বোঝানো হয়েছে মুসলিমরা হবে দলে বিভক্ত মুসলিমদের মধ্যে মুসলিম জাহান নামে যাবে এক দল মুসলিম জান্নাতে যাবে সে এক দলের বৈশিষ্ট্য হল যারা রাসুল্লাহ আলি ওয়াসাল্লাম এবং রামের আকিদার ওপরে প্রতিষ্ঠিত থাকবে আমলের ওপরে প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে তেলেগুনের মূল পার্থক্য হচ্ছে চাকিদাগত পার্থক্য যেমন আমরা অনেকেই মুসলিম দাবি করছি শিয়াদের নাম অবশ্যই শুনেছেন আপনারা শিয়ারাও নিজেদেরকে মুসলিম দাবি করে শুধু মুসলিম দাবিই করেন না বরং তারাই নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করেন আপনি যদি শিয়াদেরকে একটি মুরগি জবে করে দেন তাহলে সে সে মুরগির গোস্ত খাবে না কারণ শেয়াদের নিকটে আমরা হলাম কাফের শেয়াদের মেইন টার্গেট হল মক্কা মদিনা দখল করা তারা মক্কা মদিনায় দখলের জন্য কাজ করে যাচ্ছে কারণ তাদের বিশ্বাস হলো বর্তমান মক্কা এবং মদিনা কাফেরদের দখলে কারণ আমরা তাদের কাছে মুসলিম নয় আমরা হলাম কাফের শেয়াদের বিশ্বাস জিবরিলা আল ইহি সালাম যেই দিন প্রথম ও হেই নিয়ে এসেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে সেই দিন নাকি জিবর ইলহ আলাইহিস সাল্লাতুয়াসাল্লাম ভুলবশত মহাম্মদ সাহসাল্লামের কাছে ওই নিয়ে এসেছিলেন আসলে ওহি আসার কথা ছিল আলী আদি আল্লাহ তালার কাছে শিয়াদের বিশ্বাস পৃথিবীর সব চাইতে মর্যাদা ছিল মহিলা পৃথিবীর সব চাইতে মর্যাদা মর্যাদা ছিল নারী আয়েশারাদি আল্লাহ তাহ আনহা তিনি নাকি জেনাকার তাকে কবর থেকে তুলে এখন পর্যন্ত তারা দৌড়া মারার চেষ্টা করে অথচ তারা নিজেদেরকে মুসলিম দাবি করছে শিয়াদের বিশ্বাস যে আমাদের হাতে যে কোরআন রয়েছে এই কোরআন সম্পূর্ণ মিথ্যা কোরআন আবু বকর রাজি আল্লাহ তালহু এবং অমার রাজি আল্লাহ তালহু এই কোরআনের বিকৃতি ঘটিয়েছে প্রকৃত কোরআন নাকি তাদের হাতে আছে এত নোংরা আকিদা পোষণ করার পরেও তারা নিজেদেরকে মুসলিম দাবি করে আমরা অনেকে কাদিয়ানির নাম শুনেছি কাদিয়ানিদের নামও আমরা জানি কাদিয়ানিরাও নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ আল্লাহ তাআলা বলছেন মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেকার কোন পুরুষ মধ্যেকার কোন পুরুষের পিতা নন ওয়ালাকির রাসূলুল্লাহ কিন্তু তিনি আল্লাহ রসুল এবং তিনি শেষ নবী অথচ কাদিয়ানিরা মুহাম্মাদ সাল আলী আসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে না তাদেরকে তাদের কাছে যদি এই আয়াতটি পেশ করা হয় যে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিলেন যে মুহাম্মাদ সাল আলী আসাল্লাম শেষ নবী আপনারা কেন শেষ নবী বিশ্বাস করেন না তখন তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত একটি ব্যাখ্যা খাড়া করে যে আসলে খাতাম শব্দের অর্থ দুইটি একটা হলো আংটি আর একটা হলো শেষ আল্লাহ তালা এই আয়াতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ নবী বলেননি বরং তিনি বলেছেন আংটি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আংটি পরিধান করতেন অথচ এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন ইন্নাহু সায়াকুন ফি উম্মতি সালাসুনা কাযাবুন অচিরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নবী তারা সকলেই নিজেদেরকে নবী দাবি করবে ওয়া আনা খাতামুন নবিয়িন অতস আমি হলাম শেষ নবী লা নবিয়্যা বাদি আমার পরে আর কোন নবী আসবে না সম্মানিত উপস্থিতি আল্লাহর রাসুল সাল্লাম এর ব্যাখ্যা কি করলেন তিনি বলে তিনি খাতাম শব্দের অর্থ শেষ করলেন আংটি করেননি অতএব আমাদেরকে বুঝতে হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের বুঝ আমাদেরকে বুঝতে হবে সাহাবা একরামের বুঝ সাহাবা একরাম রাসুল্লাহ সাল্লাম যেভাবে ইসলামকে বুঝেছেন যেভাবে কোরআনকে বুঝেছেন আমাদেরকে ঠিক সেইভাবে কোরআনকে বুঝতে হবে যদি আমরা নিজেরাই নিজেদের মস্তিষ্ক প্রকৃত ব্যাখ্যা খাড়া করি রাসুল সাসলামের ব্যাখ্যাকে উপেক্ষা করে সাহাবাই ব্যাখ্যা ব্যাখ্যাকে উপেক্ষা করে তাহলে আমরা নিজেরা পথ হব অপরকে পথ ভ্রষ্ট করব সম্মানে তো তাহলে আমরা সকলেই মুসলিম দাবি করছি শিয়াদের মধ্যে অনেক দল রয়েছে তার মধ্যে একটি দল দাবি করে আলী আল্লাহ আলী রাজি আল্লাহ তালকে তার আল্লাহ বলে দাবি করে আমাদের দেশের বহু সংখ্যক মানুষ সুফি সম্প্রদায়ের বহু সংখ্যক বললেও ভুল হবে বলতে হবে অধিকাংশ মানুষ সুফি এই সুফিদের একটি ভয়ঙ্কর আকিদা হল মুহাম্মাদি আল্লাহ আল্লাহ মোহাম্মদ মুহাম্মাদ সাল আলী সাল্লামকে আল্লাহ বলে দাবি করে এই জন্যই তো একটি গান বানানো হয়েছে যে আহমাদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন আহাদ সেথায় বিরাজ করে জানে গুনিজন অর্থাৎ আহমাদের মিম কেটে দিলেই আহাদ হয়ে যায় আহাদ আর আহমদের মধ্যে কোনো পার্থক্য নাই নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি আমাদের দেশে একটি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় যে মিলাদ মাহফিলে একটি উর্দু শের পড়া হয় ওহ জো মুস্তাবি আর্শা খোদা হওকার ও তার বাড়া হেমাদী নামে মোস্তফা হওকার অধিপতি আল্লাহ যিনি ছিলেন তিনিই মোস্তফারফে মদিনায় অবতীর্ণ হলেন অর্থাৎ আল্লাহ ই মুহাম্মাদি আল্লাহ নাওজবিল্লাহ তাহলে আমরা সকলেই দেখুন মুসলিম কিন্তু পার্থক্য কোন জায়গায় আকিদাগত পার্থক্য একদিন মুসলিম যখন মুসলিম হয়ে নিজেকে শিয়া দাবি করে একজন মুসলিম নিজেকে মুসলিম দাবি করে যদি যখন দাবি করে একজন মুসলিম কবরের সিস করে একজন মুসলিম যখন মোহাম্মদ সারা সাল্লামকে আল্লাহ বলে দাবি করে তখনই আহলে আদিস আন্দোলন বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে এই সমস্ত বিভ্রান্ত আকে পরিশুদ্ধ করে বাংলার বুকে ইবাদত তহেদে করা সঠিক বাস্তবায়ন করা এই কাজ হাদিস আন্দোলন বাংলাদেশ করছে এবং পর্যন্ত করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি হাদিস আন্দোলন বাংলাদেশ কোনো আলাদা কোনো ফেরকা নয় হাদিস আন্দোলন বাংলাদেশ মুসলিম সমাজকে বিভক্ত করার জন্য আসেনি হাদিস আন্দোলন বাংলাদেশ শতদা বিভক্ত মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য এসেছে যখন মুসলিম সমাজরা মুসলিম সমাজ বিভক্ত হয়ে গেছে তখন সেই বিভক্ত মুসলিম সমাজকে একমাত্র কোরআন এবং সৈয়াদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে এটা অবশ্যই আমাদের সকল গোড়ামি ত্যাগ করে নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি তারপরে বলা হচ্ছে আকিদার সংশোধন আমলের সংশোধন আমলের সংশোধন করতে হবে আমলের সংশোধন কিভাবে হবে আমাদের আমল করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে আমল করেছেন সাহাবা একরাম যেভাবে আমল করেছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ন বলেন যদি দিন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো লেখান আসফালুল কুফফে আওলা বিলমেশামিনা আলা তাহলে মোজার ওপরিভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করাটাই মানুষের বিবেক প্রাধান্য দিত আমরা যে পায়ে মোজা পড়ি পায়ের মোজা যে পড়ি সেই মোজার কোন দিকে মাসা করতে হয় অপরিভাগ কিন্তু আলিম নাবী তালেব উরাজারা তরণ বলছেন যদি দিন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো তাহলে মোজার ওপরি ভাগ মাসাফ করার চাইতে নিচের ভাগ মাসা করাটাই মানুষের বিবেক প্রাধান্য দিত কেন ময়লা লাগলে নিচের ভাগে লাগবে মা মাসাফ করলে নিচের ভাগে করব। কিন্তু আলিব নয় তাও ইবরাদী আল্লাহ তালান বলছেন ওয়াকাদর আয়ুতু রাসুল আলী হুয়াসাল্লা ম ইয়াম শাহ আলাহ জাহ হে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার ওপরি ভাগ মাসা করতেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার ওপরি ভাগ মাসা করতেন অতএব আমার আপনার বিবেক যতই বলুক নিচের ভাগ করলে ভালো হতো বিবেক দ্বারা ইসলাম চলবে না অতএব আমল করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে মেলাতে হবে এজন্য সুফিয়ান ইবনে ওয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল মিজানুল আকবার হুওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রধান মানদণ্ড হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেই আমলই করি না কেন সর্বপ্রথম আমাদের আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পেশ করতে হবে ফামা ওয়াফাকাহা ফহুয়া হক যে সকলে ইবাদত রসুলল্লাহ সাল্লাহুয়া আলী হুয়াসাল্লামের সুন্নাতের সাথে মিলে যাবে সুন্নাতের অনুকুলে হবে ফাহুয়া হাক সেই সকলে ইবাদতই কেবল হক বলে গণ্য হবে ওয়ামা খালাফাহা ফাহুয়া বা আর যেই সকলে ইবাদত রসূরুল্লা সাল্লাহুয়া আলী হোয়াসাল্লামের সুন্নাত পরিপন্থী হবে সুন্নাতের সাথে মিলবে না ফাহুয়া বা তেলুন সেই সকলে ইবাদত বাতিল বলে গণ্য হবে এই জন্য অবশ্যই আমাদের আমল সংশোধন করতে হবে রাসুল সাহসালামের সোনাত অনুযায়ী রাসুল সাহসালামের সোননাথ অনুযায়ী আমল করার মাধ্যমে আমাদের নিজেদের আমল সংশোধন করে নিতে হবে আমরা অনেকেই বলি যে আমরা যেগুলো করছি খারাপ করছি না কেন আমরা তো যা করছি ভালো কাজই করছি আমরা তো খারাপ কিছু করছি না সম্মানিত উপস্থিতি ভালো কোনটি আর খারাপ কোনটি এটা যাচাই করতে হবে ইসলামী শরীয়তের মানদণ্ডে নিজের বিবেকের নয় নিজের বিবেক দ্বারা চিন্তা করলে হবে না একদা এক নিকটে আসলেন বেদইন এসে বলছেন যে হে আল্লাহ রসুল সাল আলাইহি আমি কিভাবে অজু করব আমাকে অজু শিক্ষা দিন রসুল্লাহ আলি হাসাল্লাম পানি নিলেন পানি নিয়ে তিনি নিজেই অজু করলেন তার অঙ্গ প্রতঙ্গগুলো তিনবার তিনবার করে ধৌত করলেন তিনবার তিনবার করে ধৌত করে অজু করলেন এরপরে যে ব্যক্তি অজু শিখতে এসেছে তাকে আল্লাহ রসূদ আসলাম বলছেন হ্যাঁ কাদ উদু এইভাবেই অজু করতে হয় আলা আলাহাজা যে ব্যক্তি তার অজুর অঙ্গ প্রতঙ্গ তিনবারের বেশি ধৌত করল ফকাদ আসাআ সে অন্যায় করল ওয়াতাহাদ্দা সীমালঙ্ঘন করলো ওয়া জলামা এবং জুলুম করলো আচ্ছা বলেন ওজুর অঙ্গ প্রত্যঙ্গ তিনবারের বেশি ধৌত করা এটা কি খারাপ কাজ তিনবারের পরে চারবার ধুইবেন বেশি পরিষ্কার হবে চারবারের জায়গায় পাঁচবার ধুবেন আরো একটু বেশি পরিষ্কার হবে দশ বার ধুইলে আরো বেশি পরিষ্কার হবে সমস্যাটা কি আমি যদি বলি আমি দশ বার ধুবো সমস্যা কোন জায়গায় যত বেশি ধুবো তত বেশি পরিষ্কার হবে এই কথা ইসলামে চলবে না রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনবারের বেশি ধৌত করতে নিষেধ করেছেন রাসুল্লাহ সাল্লাম নিজে তিনবার করে ধৌত করেছেন আমাকে সেই তিনবারের মধ্যে ঈশ্বরবদ্ধ থাকতে হবে নিজের মন দিয়ে নিজের বিবেক দিয়ে ইসলাম যাচাই করলে ইসলাম নষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই জায়গায় কিন্তু অন্যদের সাথে আহলাদিস আন্দোলনের মৌলিক পার্থক্য অন্যরা নিজের বিবেক দিয়ে ইসলামকে যাচাই করতে চায় আহলে হাদিসরা কোরআন এবং হাদিস দিয়ে ইসলামকে যাচাই করতে চায় অন্যরা সৈহাদিসকে হাদিসকে বাদ দিয়ে দৈব জাল হাদিসকে মানুষ দলিল হিসেবে গ্রহণ করে আহলে হাদিসরা দৈব জাল হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে না সৈহাদিসরা হাদিসরা আহলে হাদিসরা মানতে চায় না সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের আকিদার সংশোধন করতে হবে আমলের সংশোধন করতে হবে এই কাস্তিত্ব করে যাচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আমরাই নিজেদেরকে নিজেরা মুহাম্মাদি পরিচয় দিতাম এক সময় আমরা জন্ম সূত্রে অনেক মানুষে আছি যাহলে হাদিস নিজেরা আগে মুহাম্মাদি পরিচয় দিতাম কিন্তু মুহাম্মাদি পরিচয় দিলে কি হবে আমরা স্বভাবত বরাতের হালুয়া রুটিও খেতাম চল্লিশাও করতাম বহু কিছু বিধাত শিরিক আমাদের মধ্যে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলনের পদচারণায় বহু সমাজ আকিদা এবং আমল সংশোধন হয়েছে বহু সমাজে এটা অস্বীকার করতে পারবেন না অস্বীকার করার কিছুই নেই বাংলার বুকে সহি হাদিসের দাওয়াত একমাত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশি সবচাইতে বেশি কাজ করেছে এটা অস্বীকার করার কিছুই নেই যে ব্যক্তি অহংকারী নয় হিংসুক নয় সে এই কথা কখনো অস্বীকার করবে না সম্মানিত উপস্থিতি আমাদের অনেকেই বলে যা আপনারা তো খেদমত করছেন খেদমত ইসলাম কিন্তু ইকামতের দিনের কি করছেন এখানে কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্যে শেষেই বলা হয়েছে যে এটাই বলছে সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহল আদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য তাহলে রাজনীতি আছে কি নাই আছে আহলহাদিস আন্দোলন রাজনীতিটা কি দিন কায়েমের জন্য আহলে হাদিসরা কিছু কাজ করছে কি করছে না অবশ্যই করছে এবং আহলে প্রকৃত দিন কায়েমের কাজ করছে কিভাবে মানুষের আকিদা ও আমল চেঞ্জ করাই হচ্ছে প্রকৃত রাজনীতি মানুষের যদি আকিদার সংশোধন না হয় আমলের সংশোধন না হয় তাহলে আপনি জোর করে চাপিয়ে দিলেই কখনোই সেটা বাস্তবায়ন করবে না সেটা বাংলার বুকে বাস্তবায়ন হবে না কখনোই হবে না রাসুল্লাহ সাল আলী হাসালাম প্রথমে ক্ষমতা দখল করার টার্গেট নেননি রাসূলুল্লাহ সাল আলী হাসাল্লাম প্রথম দাওয়াত শুরু করেছেন আকিদা ও আমল সংশোধনের দাওয়াত আলাদিস আন্দোলন বাংলাদেশ ঠিক একই কাজ করছে মানুষের আকিদা ও আমল সংশোধনের দাওয়াত দিচ্ছে আল্লাহ রাসুল সাল আলী হাসাল্লাম যখন আকিদা আমলের সংশোধনের দাওয়াত দিলেন আস্তে আস্তে কিছু কিছু মানুষ আমল সংশোধন করলো ইসলাম কবুল করলো যখন কিছু শক্তি গড়ে উঠলো তখন কিন্তু আল্লাহর রহমতে মদিনায় এসে রাষ্ট্র কায়েম হল তাহলে কিন্তু প্রথমে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্যই কিন্তু সেই টার্গেট নেননি প্রথম টার্গেট ছিল মানুষের আকিদা চেঞ্জ করা এটা যদি টার্গেট না থাকতো সেই সময় তো আবু জাহাল আবু জাহালরা আবু জাহাল আবুহরা তো রাসুল সাল্লামকে অত্যন্ত বড় ধরনের মানে অফার দিয়েছিল তারা বলেছিল যে আপনি কি চান আপনি কি চান যদি চান সবচাইতে সুন্দরী নারীকে বিবাহ করবেন তাকে দিতে রাজি আছি যদি চান এই ক্ষমতায় বসতে ক্ষমতা দখল করুন সমস্যা নেই এই গদিতে বসেন কিন্তু দাওয়াত বন্ধ করুন রাসুল্লাহ সাল সেটা গ্রহণ করেননি রাসুলাম সেটা গ্রহণ করেননি প্রত্যাখ্যান করে তিনি মানুষের আকেদা আমলের সংশোধনের দাওয়াত দিয়ে গেছেন এটাই হচ্ছে প্রকৃত রাজনীতি আমরা আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘের ছায়াতল থেকে আমরাও কিন্তু একই কাজটি করে যাচ্ছি মানুষকে আকিদা ও আমলের সংশোধনের দাওয়াত দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ যার ফল আমরা দেখতে পাচ্ছি আমাদের আহলাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই তাবলেগি ইজতেমায় যদি আমরা উপস্থিত হই তাহলে এর ফল দেখতে পাই এত মানুষ আলহামদুলিল্লাহ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন যা দেখলে মনটা ভরে যায় সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের বুঝতে হবে রাষ্ট্র ক্ষমতা অবশ্যই টার্গেটে থাকবে রাষ্ট্র ক্ষমতা টার্গেটে থাকবে না এমনটি নয় টার্গেটে তো থাকবেই কিন্তু ওইটা হলো দশমতলা আপনি যদি একটা বিল্ডিং তৈরি করতে যান বিল্ডিং তৈরি করতে যাবেন প্রথমে আপনাকে ফাউন্ডেশন কাটতে হবে আগে ফাউন্ডেশন মজবুত করতে হবে তারপরে প্রথমতলা তৈরি করতে হবে তারপরে দ্বিতীয় তলা এইভাবে আস্তে আস্তে দশম তলায় উঠবেন আপনি যদি মনে করেন যে কত দিনে আর ফাউন্ডেশন দিব কত দিনে আর একতলা দুই তলা করে দিব আমি দশ তলায় উঠতে চাই প্রথমেই আগে আগে দশ দশম তলা বানাবো তাহলে বুঝতে হবে আপনার মাথায় সমস্যা আছে আপনি দশম তালে উঠতেও পারবেন না আপনার ব্রেন বিবেক বুদ্ধিও ঠিক নাই সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের বুঝে শুনে কাজ করতে হবে ক্ষমতা দখল করায় মুখ্য উদ্দেশ্য নয় বরং মানুষের আকিদা সংশোধন করুন আমূল সংশোধন করুন আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে এটা সম্ভব দুঃখের বিষয় হলো বর্তমানে আমাদের অনেকেই সংগঠন নিয়ে বিরূপ মন্তব্য পোষণ করি একটা কথা বলবো আপনাদেরকে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ শক্তি ছাড়া বাতিলের মোকাবেলা করা সম্ভব নয় বর্তমান জামানায় বাতিলের একটা গতিশীল স্রোত এই বাতিলের গতিশীল স্রোতের মোকাবেলা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ শক্তি দরকার এই জন্য জীবন জীবনযাপন করে ঐক্যবদ্ধ শক্তি তৈরি করেই এই বাতিলের মোকাবেলা করতে হবে যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব বিচ্ছিন্ন জীবন যাপন করে কখনো বাতিলের মোকাবেলা করা যায় না আমরা সকলেই জানি ডক্টর জাকির নায়ক বিশ্বের মধ্যে আলো সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে একজন দায়ী কিন্তু তাকে ইন্ডিয়ার বুক থেকে বিদায় নিতে হলো তার পক্ষে একজন মানুষও কথা বলতে পারেনি কেন এত বড় দায়ী সারা বিশ্বের মুসলিম রাজাকে অনুসরণ করে অনেকেই তার কথা মানে তার কথা কিন্তু কিছু করতে না কেন পারলো কারণ তার ঐক্যবদ্ধ তার বাস্তব প্রমাণ আমাদের সামনে চোখের সামনে জল জল করছে তারপরেও আমাদের দেশের অনেক হুজুররা এটা বুঝতে পারে না সম্মানিত উপস্থিতি আমাদেরকে সচেতন হতে হবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের বিচ্ছিন্নবাদীরা আমাদের ঐক্যবদ্ধ সমাজকে ঐক্যবদ্ধ আহলে সমাজকে দেওয়ার জন্য চেষ্টা করছে আমাদের সকলকে সচেতন থাকতে না হলে আমরাও কিন্তু বিভ্রান্তির শিকার হব আল্লাহ তালা আমাদের সকলকেই উঠে দাঁড়ানোর তৌফিক দান করবো আহলে আদিস আন্দোলন বাংলাদেশ যেভাবে বাতিলের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে আমরা যেন সেই আন্দোলনের ছায়াতলে থেকে বাতিলের মোকাবেলা করার জন্য উঠে দাঁড়াতে পারি এই তৌফিক আল্লাহর কাছে কামনা করেই আজকের দার্শ কোরআন এখানে শেষ করছি আকুলু ও কাবলি হায়াদা ও আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাহেব মুসলিমিন ফাস্তাক ফিরু ইন্না হু হাল গফুর রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতুল